হ্যালো অ্যান্ড হোয়াটস আপ গাইস, ইটস টু এফওপি গেমিং, ইটস মি শাহিদ। তো আমরা একটা নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগতম চলে আসলাম। আমি শাহিদ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আজকে অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন পরে আবারও আমার আইডি দিয়ে আবারও নতুন একটা ভিডিও চালার জন্য চলে আসলাম আমি। সো মাঝখানে অনেক ধরনের প্রবলেম হয়েছিল, যার কারণে আমি আইডি দিয়েছিলাম না, ভিডিও দিলাম, ভিডিও দিতে পারিনি। অ্যান্ড দেন আমার তো সামনে পরীক্ষাও ছিল, বাট পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে। দেন অনেকদিন পরে ভাবলাম কিছুই ভালো লাগছে না, গেমে ঢুকি। সো গেমে চলে আসলাম অ্যান্ড আমার আইডিটাও আমার কাছে ছিল না, বিভিন্নভাবে আমি আনছি আমার কাছে। সো সব মিলিয়ে অনেকদিন পরে সবার সাথে দেখা হচ্ছে। যারা ভিউজ যারা আসো আমার, তারা তো জানোই, আর যারা নতুন করে আসো তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবে আমার জন্য, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, আর একটি লাইক অবশ্যই। তোমাদের লাইক আমাকে নতুন ভিডিও করার জন্য সহযোগিতা করে। লাইক না দিলে আমার পরবর্তী ভিডিও করার জন্য আমি কোনো উৎসাহ পাই না। লাইক কমেন্ট না থাকলে পরবর্তী ভিডিও করার জন্য কোনোভাবেই উৎসাহ কোনো ইউটিউবারই পায় না। সো একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন অ্যান্ড আমার সাথেই থাকার চেষ্টা করবেন। অ্যান্ড তাহলে আমরা আজকের গেম প্লে শুরু করা যাক। তো আজকের গেম প্লে কিছুই না, জাস্ট নর্মাল, অনেক দিন পরে ফার্স্ট গেম প্লে। জানি না কখন মরবো, আবার কখন কী হবে। সো যেহেতু রিভাইভ অপশন আছে, সো আপনারা আমার খেলাই দেখতে পাবেন বারবার। সো নো প্রবলেম, সম্ভবত আমি না মরারই চেষ্টা করব। অ্যান্ড আমার সাথে আমার টিমমেট আছে চারজন, সেটা পুরোপুরি ওয়ার্ল্ড থেকে নেওয়া টিমমেট। অ্যান্ড আপনারা তো জানেনই আমি ওয়ার্ল্ড ছাড়া খেলি, টিমমেট নেই না, নিলে ওয়ার্ল্ড টিমমেটই নেই। অ্যান্ড ওয়ার্ল্ড টিমমেটই একটু ভালো লাগে। সো দেখা যাক, আমি লুট মোটামুটি এখানে পেয়ে গিয়েছি, আমার মোটামুটি এক ধরনের লুট হয়ে গেছে। এখন আমি এখান থেকে চলে যাব। অ্যান্ড দেন তো আমরা এসে গেলাম ক্লক টাওয়ারে, সামনে একটা এনিমি দেখছি। সো এনিমিটা গাছের পিছনে আছে অ্যান্ড ফায়ার করব। আরে এনিমিটার গায়ে লাগলো না, আরে গান সুইচ হয়ে গেছে, শিট ম্যান। হাও পিছন থেকে সামন থেকে দুই পাশ থেকে মায়ের জোনের বাইর। সো বাঁচার কোনো অপশনই নাই। দেন আমরা আমাদের রিভাইভ নিয়ে আবার চলে আসলাম অ্যান্ড ওই পাশে একটা গাড়ি দেখছি, আমরা গাড়িটা নেব পরে। কিছু লুট দেখি নেই এখানে আমাদের কী কী লুট আছে, আমরা কিছু লুট করে নেব এখান থেকে। আমাদের দুইটা গান মোটামুটি হয়ে গেল অ্যান্ড আমরা কিছু লুট, এবং সামনে আমাদের আছে আরও ভয়াবহ কিছু হয়তো। অ্যান্ড আমরা আগাচ্ছি, দেখা যাক নিচে নামি। আমার গাড়িটা নিতে হবে, গাড়িটা নিয়ে আমাদেরকে যাইতে হবে। এখন গাড়িটা কই, গাড়িটা তো ওই পাশে। হ্যাঁ আমরা অ্যামো দেখছিলাম ঢুকার সময়, ওই অ্যামোগুলা দরকার ছিল আমার, বাট অ্যামোগুলা খুঁজেই পাচ্ছি না। গাড়িটা নিতে হবে আমাদেরকে। আমরা ফার্স্ট অফ অল তো গাড়ি পেয়ে গেলাম, বাট আমাদের দরকার অ্যামোটা। আমরা অ্যামোটা আচ্ছা বাদ দাও, আমরা নিচ থেকে সামনে একটু লুট করে আসি। মানে কেন জানি মনে হচ্ছে সামনে এনিমি আছে। ওয়েট, এটা কেউ মারবো, জাস্ট ওয়েট। শটগান নিয়ে নিলাম অ্যান্ড আমাদের সামনে আছে এনিমি, আমরা সেই এনিমিটাকে ফায়ার করতে হবে। জাস্ট এটা দিয়ে যে কেমন বের হয় ড্যামেজ আমি তো ভুলে গেছি সব, ফায়ার করে ফেলি। ও আহা, ড্যামেজ তো নাই এটা, যে ড্যামেজই তো কমে গেল। এখন আমাদেরকে ভাগতে হবে, কারণ পিছনেও এনিমি আছে, ফাইট করতেছে সম্ভবত টিমমেট। অ্যান্ড আমরা গুলির বাড়ি খাচ্ছি, দুইটা বেঁচে গেছে, তিন নম্বরটা সেই রকম লাগছে। আমরা গাড়িতে উঠে পালাবো, না 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 মেডিকিট, না মেডিকিট না। ওহো, আমাদেরকে এখন নিয়ে নিতে হবে। আমাদের কাছে তো সৌভাগ্যজনক তো আমাদের কাছে বনফায়ার আছে, বনফায়ারটা মারেনি, তাহলে আমাদের চারটা মেডিকিট পাশে যাবে। অ্যান্ড বনফায়ার শেষ হওয়ার আগে যেন এনিমিগুলো না আসে, বনফায়ারটা শেষ হওয়ার সাথে সাথে আমরা গাড়ি নিয়ে এখান থেকে চলে যাবো। অ্যান্ড বোন ফায়ার আমাদের শেষ, আমরা গাড়ি নিই। ও মাই গড, ও মাই গড, এনিমি মারিস না, মারিস না, মারিস না, মারিস না, গাড়ির বারোটা বাজায় দিচ্ছে, গাড়ির বা ও গাড়ি শেষ আমাদের, আমাদের গাড়ি অলরেডি শেষ। ওয়াশি, একটু ঘুরে গেলেই শেষ। ওইখানে সামনে এনিমি, ওই পাশে এনিমি, আমাদের গাড়ি তো শেষ পুরাপুরি। এই যে আমাদের গাড়িতে লাস্ট ফায়ারটাও মারে দিয়েছে, এখন জাস্ট একটা ফায়ার মারবে আর আমাদের গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সো আমাদেরকে সবার আগে গাড়ি খুঁজতে হবে অ্যান্ড এখান থেকে পালাইতে হবে। সো আমরা কিছুক্ষণ, আমরা অবশ্যই গাড়ি খুঁজে পাবো, আমাদের টিমমেটদের কাছে আমাদেরকে যাইতে হবে। সামনে যদি কোনো এনিমি থাকে তো সুন্দর করে সুপার ড্রাইভ মেরে দেবো আমরা, অ্যান্ড কোনো এনিমি নাই। এখন আমাদেরকে যেতে হবে টিমমেটদের কাছে।
আর পারলে গাড়ি নিতে হবে। অ্যান্ড এখানে সামনে একটা এনিমি, এনিমিকে টাচ করাই যাবে না, কারণ এনিমিকে টাচ করার সাথে সাথে আমার গাড়ি ফাটাস অ্যান্ড আমিও শেষ, কারণ আমার কাছে কোনো প্রকার গোলওয়াল, কোনো প্রকার সেফটি নাই। আর যে গান আছে সেই গানের তো রেট অফ ফায়ার মাশাল্লাহ খুব সুন্দর, এত বড় হয়ে যায় ফায়ার রেড বাটন, এত এমন বড় হয়ে যায় যে আর কিছুই হয় না। বাস আমি গাড়ি পেয়ে গিয়েছি এবং এই গাড়িতে করে আমি এখন চলে যাব নককে খেলো। 2 নম্বরটা নক হয়েছে, ওকে, কোনো ব্যাপার না, আমরা সবাইকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবো। 2 নম্বরটা এমনি রিভাইভ হয়ে যাবে, আমরা 2 নম্বরটাকে রিভাইভ দিতে পারবো, বাট জুনের বাইরে যাওয়াটা আমাদের জন্য উচিত হবে না। সো আমরা ব্যাক করে নিলাম অ্যান্ড আমরা চলে যাব সামনের দিকে, আমরা সামনের দিকে চলে যাব। এই ইউজটা খাবো, বাঁচিয়েছি 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 বাঁচিয়েছি। জটিল একটা আমরা ড্রাইভিং করি, আমাদের কা আমাদের বাইক মানেই ভিও, এটা না, এটা হলো গিয়া R15 না, এটা হলো গিয়ে রেসিং বাইকগুলো কী জানি নাম ভুলে গেছি। যাই হোক, বাইক মানেই অস্থির জিনিস আমাদের, এটা জাস্ট অস্থিরভাবে আমরা যাব আসব। আরে ভাই, এখানেও লুট নেই ভালো মতো, আমাদের কাছে বেশি একটা লুট নেই, কোনো মতো আছে, আমরা হয়তো বা এনিমির কাছ থেকে বেশিভাবে বাঁচতে পারবো না। সো গাইজ, আমি আবারও বলতেছি, এখান থেকে আমরা ইয়াটা নিয়ে নিই সাইলেন্সার। সো গাইজ, আমি আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিডিও দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, কোনো কিছুই লাগে না। সো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবা, আর হলো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবা, আর একটা করে লাইক অবশ্যই প্লিজ। সামনে এনিমি আমার টিমমেটকে ধরছে অ্যান্ড আমার টিমমেট নক, এবার এনিমিটাকে মারতে হবে। এনিমিটা কই গেল, কই গেল, বাড়ির ভিতরে ঢুকে গেছে, এই ফায়ার করতেছিস, জাস্ট ওয়েট। সো গাইজ, আমরা এনিমিটাকে মারতে মারতে আপনারা আপনারা বলুন আমি এনিমিটাকে মারতে পারবো কি না। সো আপনারা যদি আমি এনিমিটাকে মারতে পারি, সো একটা লাইক, আর আপনারা নিজের ইচ্ছায় সাবস্ক্রাইবটা করে দেন। সাবস্ক্রাইব করতে কোনো কিছুই লাগে না, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। অ্যান্ড আমরা দেখি এনিমিটাকে আমরা মারতে পারি কি না, এনিমিটা কোন দিক দিয়ে আসবে। সো এখানে সবাই রিভাইভ হয়ে গেছে অ্যান্ড সবাই রিভাইভড, এনিমিটা কি সামন দিয়ে আসবে? আমরা গাড়িতে উঠে দেখি, এনিমিটা মানে পালাইছে, আমরা গাড়িতে উঠে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, এনিমিটা কোথায় আছে, এনিমিটা কি পালায় গেছে নাকি এখানেই রয়েছে, আমাদেরকে এটা ফার্স্টে বুঝতে হবে। এনিমিটা এখানেই আছে, আমরা জাস্ট গুলওয়াল টুলওয়ালগুলো নেই যেন আমরা বাঁচতে পারি। আমি শিওর এনিমিটা এখানে বাসার মধ্যে আছে, ওই সামনের যে ছোটো ঘরটা আছে ওই ঘরটা এনিমিটা লুকাইছে, আমরা জাস্ট গুলওয়াল টুলওয়ালগুলো নেই, আমাদের টিমমেটটা চলে আসছে ওর নিচের লুট নেওয়ার জন্য। এনিমিটাকে কে মারতেছে, কাকে মারলো, আমাদের কোন ইয়েকে মারলো, কাকে মারতেছে, কাকে মারতেছে, উপর থেকে হামলা হচ্ছে। আচ্ছা হোক, গাড়ি নিয়ে চলে আসছে একটা, এইটার মধ্যে এনিমিটা আছে আমি শিওর। আর গাড়িটা এখানে আটকিতে হয়, এই যে এই যে এনিমিটা এনিমিটা এনিমি 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 অ্যান্ড অ্যান্ড, এই যে গোলাল বাস, গোলাল বাস দুইটা বসি তো এখানে, গোলালের অবশ্য গোলাল পাঁচটা আছে, তো কোনো সমস্যা নাই, গোলাল মোটামুটি আছে আমাদের কাছে। একটা ইনহেলার খাইতে হবে আমাকে, হবে কি না, ইনহেলার খাইতে হবে, ইনহেলারটা খাওয়া নেই, এই এই না না, আগে এনিমিটাকে মারতে হবে, এনিমিটাকে মারতে হবে অ্যান্ড ফাইট, ইয়েস এনিমি ইজ ডাইভ। সো গাইজ, আমরা এনিমিটাকে মারতে পারছি, দয়া করে আমাকে হলো একটি করে লাইক করে দাও, আমাদের আমাদেরকে আমাদের টিমমেটকে হিল দিতে হবে, আমারকে ইয়া করতে হবে, রিপেয়ার কিট মারি নিতে হবে, ইয়েস অল ডান। অ্যান্ড এনিমিটা মরছে, মানে এনিমিটা একা ছিল, গোলওয়াল টোলওয়াল ভালোই পাওয়া গেলো মোটামুটি আমার কাছে, এখন মোটামুটি 13টার মতো গোলওয়াল আছে, আর কিছু লাগবে না, প্যারাফেলটা তুলে নিই, ব্যাস এখন হবে এনিমিদেরকে মায়ের, খালি ঝামাঝাম মায়ের, সবাই বাঁচে আছে। এই গাড়িটার কি, এই গাড়িটা, এই গাড়িটার তো কম মনে হচ্ছে হেলথ, দেখি আমার গাড়িটার হেলথ কত, আমার গাড়িটার হেলথ হলো গিয়ে 2টা গোলওয়াল পাইলাম, 16টা গোলওয়াল হয়ে গেলো, আমার গাড়িটার হেলথ হলো, আচ্ছা ওই গাড়িটারই হেলথ মনে হয় বেশি ছিল তাই না, হয়তো বা দুইজন মরে গেছে, আবার আমার কাছে টোকেন আছে কত, 1100 টোকেন আছে, আমাদের আমাকে রিভাইভ দিতে হবে, এই দুজনকে রিভাইভ দিয়ে তুলে দেই, তার আগে আমি একটু, না না না, আগে রিভাইভটাই দিতে হবে, আগে রিভাইভটাই দিই আমি, তারপর ওইদিকে যাই, কারণ ওইদিকে জোন পড়ছে, তো রিভাইভটা দিয়ে যাই, কারণ ওইদিকে রিভাইভ দেওয়ার মতো জিনিস আছে কি না আল্লাহ জানে। সো রিভাইভটা দুজনকে দিয়ে তৈরি করে, আচ্ছা প্রথমে রিভাইভটা কী ছিল, এটা এটা, আচ্ছা ওইটা কম দাম, এটারই মনে হচ্ছে আমার ইয়া বেশি। যাই হোক, আমরা এখন ভিতরে ঢুকে যাবো, ভিতরে ঢুকে এনিমিদিকে খুঁজে মারার চেষ্টা করবো, অ্যান্ড আমার মনে হয় না মারতে পারবো, কারণ অনেকদিন পরে খেলতেছি তো, সো হাত টাত পুরো নষ্ট হয়ে গেছে, অ্যান্ড নিচে নামাই যাবে না। আর গাড়ি সবাইকে জানো, এই গাড়িটা দিতে আছে, এই গাড়িটা
জানি না কে কে জানো, বাট এই গাড়িটা এখনও ফিক্সড করতে পারেনি গেরিনা, এই গাড়িটার সামনের চাকাটা এখনও করে না। যাদের কাছে এই গাড়ি আছে তারা ভালো করে মনোযোগ দিয়ে গাড়িটা দেখবা, আর যাদের কাছে গাড়ি নেই সো আমার ভিডিওতে আমি নেক্সট টাইম যদি কমেন্ট পাই যে হ্যাঁ ভাইয়া গাড়িটা দেখাও আমাদেরকে, আমরা দেখবো সামনের চাকা ঘোরে কিনা, তাহলে আমি নেক্সট টাইম দেখাবো। বা এই ভিডিওটাই কোনো না কোনোভাবে তোমরা একটু দেখো যেখানে চাকাটা সামনের চাকা দেখা যায়, গাড়িটা কোনোভাবেই ঘোরে না, মানে সামনের চাকা ঘোরে না আর কি। ইস সেট 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 এনিমি মরে না, এদিকে আমি মরি গেলাম, কেউ মারিস না কেউ মারিস না গাড়িস না, হিল 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 হো যা আগা আগা আগা। সেট ম্যান গাড়ি আগায় না, ভুলে গেছে গাড়িটাকে দিক দিয়ে যেতে, এখন তো আমাকে হিলও দিতে পারবে না কেউ, হিলের অপশনই তো নাই। আচ্ছা হোক, দেখা যাক আমাদের এই ম্যাচটার ভুইয়া হয় কি না, অ্যান্ড আমরা এখন চুপচাপ জাস্ট খেলা দেখবো। সো আমার লাস্ট কথা, প্লিজ সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইবটা আপনাদের কাছে ফ্রি, আপনাদের কোনো কিছু যাচ্ছে না, সাবস্ক্রাইব করে দেন, আর একটা করে লাইক দিয়ে দিবেন, অবশ্যই লাইক দিবেন। খারাপ খেলি আর ভালো খেলি লাইক তো আপনাদেরকে দিতে হবে, কারণ আমি বলছিলাম আমি কিলটা করতে পারলে আপনারা লাইক দিবেন। সো প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দেন, লাইক দিয়ে সাপোর্ট করুন প্লিজ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আপনাদের একটা করে লাইক আমার অনেক ভিডিও করার একটা পুরা একটা মুড, ভিডিও করার মুড বানায় ফেলে। বাট আপনাদের যদি লাইক না দেন, সাবস্ক্রাইব না করেন, তখন আমাদের সাবস্ক্রাইব না করলেও তাও একটু ভালো লাগে, বাট সাবস্ক্রাইব সরি লাইক দিলেও একটু ভালো লাগে, সাবস্ক্রাইবটা না করলেও তখন মন সাধারণ দেওয়া যায় যে না লাইক পাওয়া গেছে। বাট টোটালি যদি লাইক না আসে তাহলে আসলে একটু ভিডিও করার জন্য সব ইউটিউবার, আমি না সব ইউটিউবারের কথাই বলতেছি, একটু মনটা আর কি একটু খারাপ হয়েছে। যাই হোক না কেন, আপনাদের ইচ্ছে, আপনারা যা ইচ্ছে করুন, লাইকটা দিয়ে দিন অবশ্যই। এখন দেখা যাক আমরা ভুইয়া করতে পারি কি না, এই পেশে গুড ওয়াল থাক। কয়টা এনিমি আছে আমাদের, আরও দুইটা এনিমি আছে, আমার মনে হয় এদের আগায় যাওয়া উচিত, একটা ফায়ার নেওয়া উচিত। জাস্ট কুপ অ্যান্ড এনিমি, ওয়াও আচ্ছা এনিমি দুইটা আলাদা আলাদা ছিল, ওকে ডান। এখানে একটা এনিমি, আরও একটা এনিমি আছে এখানে, কোথায় গেল এনিমিটা, এনিমিটা এনিমিটা পিছনে পিছনে এনিমিটা পিছনে, ওই যে এনিমি, ইস জাস্ট মিস্টেক, ও মাই গড, আর একটু হইলেই চলে, আর একটু হইলেই হইতো। ওই পাশে প্লেয়ারটা কী করতেছে, প্লেয়ার এই পাশে প্লেয়ার কাছেই আসবে মানে, আর ওই পাশে প্লেয়ারটা কী করতেছে, প্লেয়ারটা গেল ওই, এখন আমরা প্লেয়ার চেঞ্জ করতে হবে আমাদেরকে, এন প্লেয়ারটা, ইয়াস 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 ইয়াস, আমরা শেষ পর্যন্ত ভুইয়া নিতে পেরেছি। অ্যান্ড গাইজ তো অনেকদিন পরে খেললাম, খুব ভালো লাগলো, বাই বাই টাটা অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই, বাই বাই।